যে কোনো সময় তাইওয়ান এবং চীনের মধ্যে একটি সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আবারও তাইওয়ান প্রায় 38টির উপরে যুদ্ধবিমান শনাক্ত করেছে নিজেদের আকাশ সীমায়, এবং তারা বলেছে এই যুদ্ধবিমানগুলো চীনের। গত কয়েকদিনের মধ্যে এটি সবচেয়ে চীনের বড় আগ্রাসন, আর এই আগ্রাসন রোখার জন্য তারা তাদের এয়ার আইডেন্টিফিকেশনের জোন থেকে সিগনাল পাঠালেও সেগুলোকে অবজ্ঞা করে যথাসময়ে যথাদিকে এগিয়ে যায় চাইনিজ এয়ারফোর্সের এই যুদ্ধবিমানগুলো। এর সাথে 6টি যুদ্ধজাহাজ একই লেভেলে টহল দিয়েছে তাইওয়ানের জলসীমায়। বন্ধুরা, তাইওয়ান শুধু সতর্ক করে, কিন্তু তারা কোনো এখানে পদক্ষেপ নেয় না, কারণ সামরিক কোনো পদক্ষেপই তাইওয়ানকে একটি সরাসরি যুদ্ধ জড়িয়ে দেবে চায়নার সাথে। এখন তাইওয়ান কি করতে পারে? তাইওয়ান তার ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্রকে ডেকে এনেছিল। তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ এবং তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের কিছু যুদ্ধবিমান টহল দিয়েছে। যুক্তরাষ্ট্র এখানে বলার চেষ্টা করেছে তারা আন্তর্জাতিক নিয়ম মেনে তাইওয়ানের আকাশসীমায় টহল চালিয়েছে। অন্যদিকে তাইওয়ানের আশেপাশের আকাশসীমাগুলো চীন নিজেদের বলে দাবি করে থাকে। সম্পূর্ণ তাইওয়ান দ্বীপটি চীন তাদের নিজেদের একটি অবাধ্য দ্বীপ বলে মনে করে। কোনো একদিন তারা এই দ্বীপটিকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবে, সেটি যুদ্ধ করে হোক অথবা সমঝোতার মাধ্যমে হোক। তবে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রশান্ত মহাসাগরীয় এরিয়ায় প্রভাব হারানোর ভয়ে তাইওয়ানকে কোনোভাবেই চীনের সাথে অন্তর্ভুক্ত হতে দিতে চায় না, আর সেটি নিয়ে তাইওয়ান চীন এবং আমেরিকার সাথে একটি ত্রিমুখী দ্বন্দ্ব লেগেই আছে। এখন একটা ব্যাপার সর্বোচ্চ পর্যায়ে এসেছে, তা হচ্ছে কি যুদ্ধের মাধ্যমেই তাইওয়ানের ভাগ্য নির্ধারিত হবে? ব্যাপারটি তেমনই মনে হচ্ছে। বন্ধুরা, আস্তে আস্তে মারমুখী হয়ে উঠছে এখানে শি জিনপিং সরকার। চীনের নৌবাহিনী বলেন আর চীনের বিমান বাহিনী বলেন, তারা প্রচণ্ড অ্যাগ্রেসিভ তাইওয়ানের এগেনস্টে। চীন যে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে প্রতিটি ঘটনার পর, তাইওয়ান যদি সমপ্রতিক্রিয়া এখানে প্রদর্শন করত, তাহলে এতদিন পর্যন্ত তাইওয়ান এবং চীনের মধ্যে একটি সরাসরি সংঘর্ষ শুরু হয়ে যেত। বন্ধুরা, সেই সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তাইওয়ানকে তাইওয়ানের আকাশসীমা এবং জলসীমায় অনেকদিন ধরে কর্ডন করে রেখেছিল চীন। আবারও ব্যাপারটি তেমন ঘটতে যাচ্ছে। এখানে মাঝে মধ্যে আমেরিকা এসে টহল পরিচালনা করে, কিন্তু হামলাকালীন সময় আমেরিকা এত দূর থেকে বা একটি নির্দিষ্ট সময় পর এসে তাইওয়ানকে কতটা রক্ষা করতে পারবে, সেটি নিয়ে বিভিন্ন সমর বিশেষজ্ঞ সন্দিহান। সার্বিক ব্যাপারটি বিবেচনা করলে বর্তমান যেটি দাঁড়ায় সেটি হচ্ছে চীন তার কার্যক্রম চালিয়ে যাবে, অর্থাৎ চীন তাইওয়ানের আকাশসীমা এবং জলসীমায় প্রতিনিয়ত নিজেদের যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের টহল পরিচালনা করলেও তাইওয়ান সে ধরনের সামরিক কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দিচ্ছে। কারণ তাইওয়ান এখানে সরাসরি সামরিক আঘাত হানবে না, হয়তো আমেরিকার তরফ থেকে এমন কোনো নির্দেশনা থাকতে পারে তারা যেন কোনো যুদ্ধে না জড়ায়। তবে আর একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ইউক্রেনকে রক্ষার নামে মোটামুটি একটি ধ্বংসস্তূপের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ইউক্রেনকে রক্ষার নামে একটি যুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। ইউক্রেন এবং রাশিয়া এই যুদ্ধটি হয়তো এড়াতে পারত এবং এখানে যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু তারপরও শেষ পর্যন্ত দুইটি দেশ নিজেদের মধ্যে এই যুদ্ধের ব্যাপারটি এড়াতে পারেনি। যদি নিজেদের মধ্য করে নিজেদের মতো করে আলাপ আলোচনার মাধ্যমে তারা একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করত, সম্ভবত রাশিয়া ইউক্রেন যুদ্ধটি আর হতো না। তাইওয়ান এবং চীনের মধ্যে যে ব্যাপারটি বর্তমানে ঘটছে সেটির জন্য তৃতীয় পক্ষ 95% দায়ী বলে মনে করা হয়। আর অন্যদিকে আপনার তৃতীয় পক্ষের উস্কানি যদি তাইওয়ান খুব ভালোভাবে গ্রহণ করে সেই অনুযায়ী কর্মকাণ্ড করে আর চীনের নিয়মিত এই ধরনের টহল চলতে থাকে, তাহলে যে কোনো একটি দুর্ঘটনার মাধ্যমে এমন ধরনের একটি বিস্ফোরণ তৈরি হতে পারে যেটিকে আর যুদ্ধের বাইরে ঠেলে দেওয়া কখনোই সম্ভব হবে না। অর্থাৎ হঠাৎ করে একটি যুদ্ধ এই তাইওয়ান এবং চীন প্রণালীতে বেঁধে যেতে পারে। যুদ্ধের জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না। আপনি ধরেন চীন প্রচুর পরিমাণে বা বিশাল বিশাল যুদ্ধবিমানের বহর নিয়ে যে তাইওয়ানের আকাশসীমা এফোরফোর করে দিচ্ছে এবং নিয়মিত টহল পরিচালনা করছে, যদি তাইওয়ান আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চলে তাহলে এগুলোকে শুট ডাউন করা লাগবে। তবে চীন তো তাইওয়ানকে শিকারই করে না, এখানে কোনো আন্তর্জাতিক এয়ার স্পেস বা কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। চীন সেই ধরনের মনোভাবের মাধ্যমে তার যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানগুলো টহল পরিচালনা করে থাকে। তাই এখানে যদি তাইওয়ান কোনো ব্যাপার ঘটিয়ে ফেলে, সেখানে চীন সরাসরি তাইওয়ানের এগেনস্টে সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। আর সেই সামরিক ব্যবস্থার প্যাটার্ন কেমন হবে বন্ধুরা একটু জেনে নেওয়া যাক। মনে করেন চীনের এক গুচ্ছ যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করল। চীনের যুদ্ধজাহাজও এক্ষেত্রে তাইওয়ানের জলসীমায় টহল দিচ্ছে।
কোনো একটি এয়ার ডিফেন্স সিস্টেম আপনারা ধরেন আমেরিকা যে ধরনের প্যাট্রিয়ট প্যাক থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাইওয়ানের কাছে দিয়েছে, সেই প্যাট্রিয়ট প্যাক থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই কোনো একটি যুদ্ধবিমানকে তাইওয়ান শুট ডাউন করলো। অর্থাৎ আমেরিকা থেকে ক্রয় করা সমরাস্ত্রের মাধ্যমে তাইওয়ান তার অন্যতম প্রতিদ্বন্দ্বী চীনের যে কোনো একটি যুদ্ধবিমানকে ফেলে দিল। তখন চীনের প্রতিক্রিয়া কী হবে আর শি জিনপিং কোন ধরনের চাপের মধ্যে পড়বেন? বন্ধুরা, শি জিনপিং এর চাপ হবে সেক্ষেত্রে পাহাড় সমান। তাকে এখানে নিজেকে প্রমাণ করতে হবে যে তাইওয়ান যেহেতু আঘাত এনেছে আমি ভয় পাই না, কারণ চীনের জনগণের কাছে মিস্টার শি জিনপিং এর কমিটমেন্ট আছে। সে কমিটমেন্ট হলো জোর করে হোক বা সমঝোতার মাধ্যমে হোক তাইওয়ানকে অবশ্যই চীনের সাথে অন্তর্ভুক্ত করা হবে। এটি চীনের জনগণের কাছে দেয়া কথা মিস্টার শি জিনপিং এর। বাইরে মিস্টার শি জিনপিং এর একটি লৌহ মানবধর্মী ব্যক্তিত্ব রয়েছে পুরো বিশ্বব্যাপী। বন্ধুরা, তার এই ব্যক্তিত্ব তার এখানে আসার পেছনে অন্যতম বড় কারণ। তার এই লৌহ মানবধর্মী ভাবমূর্তি বজায় রাখতে হলে যদি কোনোভাবে তাইওয়ান তাদের কোনো একটি যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমানকে শুটডাউন করার চেষ্টা করে বা শুটডাউন করে ফেলে অথবা ধ্বংস করে ফেলে, তখন তার প্রচণ্ড রকমের একটি চাপ আসবে চীনের অভ্যন্তর থেকে, চীনের জনগণের কাছ থেকে, এমনকি চীনের যে সকল মিত্র দেশ বা বিশ্বব্যাপী বিশ্বকে দেখানোর জন্য চীন এই ধরনের একটি মনোভাব পোষণ করে যে তার সার্বভৌম নিরাপত্তার উপরে কোনো আঘাত আসলে সে ছেড়ে দিতে রাজি নয়, কোনোভাবেই সে ছেড়ে দিতে রাজি নয়। সুতরাং বহির্বিশ্বের এই চাপ মিস্টার শি জিনপিং কোনোভাবেই এড়াতে পারবেন না, তাই তাকে বাধ্য হয়ে এখানে ব্যবস্থা নিতে হবে, আর সেটি হচ্ছে একমাত্র সামরিক ব্যবস্থা। এখন তাইওয়ানের বিরুদ্ধে চীন যদি সামরিক ব্যবস্থা গ্রহণ করে তার প্যাটার্ন কেমন হবে? বন্ধুরা, প্রথম পর্যায়ে সমানুপাতিক হতে পারে, অর্থাৎ তাইওয়ান চীনের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, চীনও তাইওয়ানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করবে, আর এই ধরনের কার্যকলাপের মাধ্যমে একটি বৃহত্তর সংঘাত লেগে যেতে পারে। যেহেতু চায়না এখানে একটি সুযোগ খুঁজছে, তাই তাইওয়ান চায়নাকে হয়তো সুযোগ দিতে চায় না, আর এই কারণেই চীনের যুদ্ধবিমানগুলো তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করার পর বা তাইওয়ানের পানিসীমায় প্রবেশ করার পর তাইওয়ানের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু কোনোদিন যদি এটি ঘটে, অর্থাৎ বারবার একই কাহিনী চীন ঘটাবে আর এখানে পার পেয়ে যাবে এবং তাইওয়ানের যে সার্বভৌম সমুদ্রসীমা বলেন, আকাশসীমা বলেন, নিজেদের স্বায়ত্তশাসনের একটি আইন বলেন, সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাইওয়ানকে একেবারে টহলের মাধ্যমে বলবে যে এই অঞ্চল আমার, তখন ধৈর্যের সীমা বা ধৈর্যচ্যুতি ঘটলে যদি একটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেই ফেলে, তখন এই চাপ আর মিস্টার শি জিনপিং এড়াতে পারবে না, তাকে পাল্টা সামরিক ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আমি পূর্বেই বলছি যে তাইওয়ানের একটি যুদ্ধবিমান শুটডাউন করে ফেলার নির্দেশ দিতে পারেন মিস্টার শি জিনপিং। আর অন্যদিকে আর একটা পন্থা তার হাতে থাকতে পারে, তা হচ্ছে ওয়াল আউট অ্যাটাক, অর্থাৎ পিএলএ আর্মিকে সে সরাসরি নির্দেশ দেবে যে তোমরা এখন অল আউট অ্যাটাকের মাধ্যমে সম্পূর্ণ তাইওয়ানকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। সেক্ষেত্রে আমেরিকার সাথে যুদ্ধ অবশ্যম্ভাব্যই হয়ে পড়বে চীনের। বন্ধুরা, আমেরিকাও সেখানে সামরিক প্রতিক্রিয়া দেখাবে। বর্তমান আমেরিকার প্রতিক্রিয়ার ক্ষেত্রে এমনই একটি সংকেত বহন করে, অর্থাৎ যখন বিশাল যুদ্ধবিমানের বহর নিয়ে তাইওয়ানের আকাশসীমায় ঢুকছিল চীনা যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজগুলো তাইওয়ানের জলসীমায় টহল দিচ্ছিল, ঠিক সে সময়ে বন্ধুরা আমেরিকার একঝাঁক যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীর উপরে এসে হাজির হয়। অর্থাৎ চীন যদি কোনো যুদ্ধের অবস্থা সৃষ্টি করে, সেখানে কাউন্টার দেওয়ার জন্য আমেরিকার যুদ্ধজাহাজ বলেন অথবা যুদ্ধবিমান বলেন বা ফাইটার জেট এবং বোম্বার বলেন, সবই চলে আসবে। এখানে চায়না যদি একটা ব্যাপার ঘটিয়ে দেয়, সেক্ষেত্রে চীন তার সার্বভৌম নিরাপত্তা নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে, আর সেক্ষেত্রে তার সামনে যেই আসবে তাকে উড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ চীনের সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না, এক্ষেত্রে কোনো আলোচনারও সুযোগ নেই। তাই সরাসরি সে আমেরিকার এগেনস্টে হামলা পরিচালনা করতে পারে, যেগুলো তাইওয়ান প্রণালী অথবা চীনের আকাশে বা তাইওয়ানের আকাশে ঢুকবে, সেই সকল যুদ্ধবিমানকেও সে শাটডাউন করবে, আর যুদ্ধজাহাজ হিসেবে যারা তাইওয়ানের এগেনস্টে বা চীনের এগেনস্টে ভূমিকা পালন করবে তাদের এগেনস্টেও চীন ব্যবস্থা নেবে। এখানে আমেরিকা এবং চীনের মধ্যে একটি যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি সীমিত পরিসরে। তবে দিন যত যাবে তাইওয়ানকে ধরে রাখার প্রেক্ষাপটে সেই আশঙ্কা প্রচণ্ড মাত্রায় বাড়বে, অর্থাৎ যুদ্ধই বা যুদ্ধের মাধ্যমেই তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে, ব্যাপারটি এমনই মনে হচ্ছে বা এমনভাবেই দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। বন্ধুরা, তাইওয়ানের ব্যাপারটি কি ইউক্রেনের মতো হতে যাচ্ছে, নাকি অল্প সময়ের মধ্যে তাইওয়ান নিজেদের অন্তর্ভুক্ত করে নিতে পারবে চীন?
তাইওয়ান এবং চীনের প্রেক্ষাপট কি সম্পূর্ণ ভিন্ন? এখানে কতদিন টিকতে পারে তাইওয়ান? এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের মতামত আমি জানতে চাচ্ছি, আশা করি জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিবেন। আর ইউটিউবে দেখতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন।